বাগদেবীর আরাধনায় মেতেছে বাংলা, এবং সেই পুজোকে কেন্দ্র করে কোনো নতুনত্ব থাকবে না সেটা হয় না। এই সরস্বতী পুজো স্কুল পড়ুয়া থেকে বিভিন্ন শিল্পীরা বিশেষ করে থাকেন। সরস্বতী পুজোর দিনে শিশুদের চক সিলেট দিয়ে হাতে খুলে দেওয়ার প্রচলন আজও আছে। আর সেই চক দিয়ে নিজের হাতে সরস্বতীর মূর্তি গড়ে নজির গড়লেন দুর্গাপুর ইস্পাত নগরীর হর্ষবর্ধন রোডের বাসিন্দা অমিত কুমার সরকার। প্রায় 1500 বিভিন্ন রঙের চক দিয়ে তৈরি করেছেন মূর্তিটি। পেশায় তিনি সঙ্গীত শিল্পী, মাঝে মধ্যে চিত্রকলারও কাজ করে থাকেন, কিন্তু প্রতি বছর তার হাতে তৈরি সরস্বতীর মূর্তি দেখার জন্য অপেক্ষায় থাকেন দুর্গাপুরবাসী। প্রতি বছরই তিনি নতুনত্ব কিছু করে থাকেন। এর আগেও চাল, ডাল, তেজপাতা, পেন্সিল ছোলা, বাদামের খোসা ইত্যাদি দিয়ে মূর্তি গড়ে দুর্গাপুরবাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবছর বিভিন্ন রঙের চক দিয়ে 5 ফুট 4 ইঞ্চি সরস্বতী মূর্তি বানিয়ে সকলের মন জয় করেছেন। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন।